Hey there, Assalamualaikum সবাইকে আমি Mridha and এই চ্যানেল যারা ফলো করতেছেন তারা সবাই একটা ওয়ার্ড বারবার শুনেন সেটা হচ্ছে কি স্মার্ট ওয়ার্ক এন্ড পড়াশোনার ক্ষেত্রে স্মার্ট ওয়ার্ক বলতে কি বোঝায় সেটা নিয়ে বেসিক্যালি ভিডিওটাতে কথাবার্তা বলার ট্রাই করব স্মার্ট ওয়ার্ক বোঝার আগে আমাদের সবার আগে যে ডেফিনিশনটা বোঝা দরকার সেটা হচ্ছে কি পড়ালেখা করার ক্ষেত্রে আমরা দেখা যায় যে একটা ক্লাস করাকেও পড়া বলি এন্ড আমরা যখন ক্লাসটা আয়ত্ত করতেছি সেই জিনিসটাকেও পড়া বলি সেক্ষেত্রে আমার খুব থিন লেয়ার একটা ডেফিনেশন আছে সেটা হচ্ছে কি আপনি যে জিনিসটা বুঝতেছেন আর যে জিনিসটা আয়ত্ত করতেছেন এটার মধ্যে খুব বেসিক একটা ডিফারেন্স থাকা দরকার তার মানে আপনি যে টাইমটাতে বুঝতেছেন ওই টাইমটা আর যে টাইমটাতে আপনি আয়ত্ত করতেছেন ওই টাইমটা কখনোই এক হওয়া যাবে না জাস্ট একটু পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি আমরা যেহেতু 20 ব্যাচ বুয়েট অ্যাডমিশনের 20 ব্যাচ সো আমরা তো কোভিড এর ব্যাচ ছিলাম তো আমাদের পুরো অনলাইন প্রসেসে অ্যাডমিশন টেস্টটা হয়েছিল মানে আমাদের যে প্রিপারেশনটা অনলাইন অ্যাডমিশন টেস্ট না এক্সাম অফলাইন হয়েছে বাট আমাদের যে প্রিপারেশন ছিল সেটা কিন্তু অনলাইনে নিয়েছি আমরা সো দেখা গেছে যে আমারও কিন্তু মাঝে মাঝে দেখা গেছে যে কোনো একটা কন্টেন্ট বোঝার জন্য অনলাইনে কোনো একটা কন্টেন্ট দেখা লাগছে একটা টপিক বোঝার জন্য সো ওইটার ক্ষেত্রে বোঝা ভার্সেস আয়ত্ত করা এই দুইটা জিনিসের মধ্যে আমি খুব থিন লেয়ার একটা ডিফারেন্স মেনটেন করতাম একটু ভাঙায় বলি ধরেন আমি আমি আপনারা যারা আমাকে ফলো করেন জানেন যে আমি খুব ভোরে উঠতাম ধরেন ভোর 5টা 6টার দিকে উঠতাম উঠার পরে ওই টাইমটাতে কিন্তু আমাদের ব্রেইন একদমই একটা এমটি গ্লাসের মতো থাকে মানে আপনি ওখানে যেটাই দিবেন সেটাই ঢুকবে সো ওই সময়টাতে আমি রাখতাম হচ্ছে কি আয়ত্ত করার জন্য তার মানে আমার কোনো জিনিস যদি শুধুমাত্র নিজের পড়ার দরকার পড়ে ওই জিনিসটা রাখতাম আমি ভোরের বেলা ধরেন ভোরের 5টা থেকে টানা 11টা পর্যন্ত বা ধরেন 10টা পর্যন্ত এই যে টাইম স্লটটা 5 থেকে 6 ঘন্টা এটার মধ্যে আমি একদম ডেডিকেটেডলি 4 ঘন্টার মতো পড়তাম তো মাঝখানের 1-1.5 ঘন্টা ধরেন রিল্যাক্স করছি 10-15 মিনিট করে মাঝে মাঝে ছোট ছোট গ্যাপ নিতাম ওগুলো মিলাইছিল 5-6 ঘন্টা বা ধরেন যে আমি একদম ডেডিকেটেডলি ফোকাসড একদম অ্যাকচুয়ালি ফোকাসড এনার্জি আমি 5 ঘন্টা থেকে 4-5 ঘন্টা দিতাম ওই টাইমটাতে সো এই টাইমটা ছিল শুধুমাত্র আয়ত্ত করার জন্য সো আমি এই জিনিসটা খেয়াল করতাম যে আমার ব্রেইনটা কখন বেশি অ্যাক্টিভ থাকে সো সকালবেলার সময় আমার ব্রেইনটা ভোরবেলা সবসময় অ্যাক্টিভ থাকে তার সময় আমি ভোরবেলা উঠে জিনিসগুলো আয়ত্ত করতাম সো এখন আসে যে টপিকগুলো আমার ক্লিয়ার করা দরকার ওই জিনিসগুলো আমি কখন পড়তাম ওইগুলো হচ্ছে কি বেসিক্যালি আমার বুঝতে হবে মানে বোঝার জন্য কিন্তু আমার ব্রেইন আয়ত্ত করা লাগে না তাই না মানে আমি এক ক্লাস যখন দেখতেছি যা যা বলতেছে ওই জিনিসগুলো আমি একটু বুঝলাম বুঝে একটু নোট ডাউন করলাম এটা কিন্তু আমার ব্রেইন আয়ত্ত করতেছে না আমার ব্রেইন কিন্তু জাস্ট বুঝতেছে তার মানে একটু পরে যদি আমাকে কোশ্চেনটা করা হয় আমি কিন্তু নিউমেরিক্যাল ভ্যালুগুলো মনে রাখতে পারবো না হয়তো জিনিসটা আমি টপিকটা বুঝছি বাট দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে আমার ব্রেইন জিনিসটা আয়ত্ত করছে সেই যে বোঝার যে ব্যাপারগুলো যেটার জন্য আমার ব্রেইনের অ্যাক্টিভিটি একটু কম প্রয়োজন পড়ে এটার জন্য আমি সবসময় সিলেক্ট করতাম এমন সময়গুলো যেই টাইমটাতে আমার ব্রেইনটা খুব বেশি অ্যাক্টিভিটি করতে চায় না ব্রেইনটা একটু লেজি বা ডাল থাকে সময়টা ছিল হচ্ছে বিকালের দিকে তো জেনারেলি দেখা যায় তো আমি জিম করা থেকে এসে ব্যায়ামন হয়ে যায় আমি জিমে লাইক মনে করেন জিমের মধ্যে জগিং করতেছি ক্রস ট্রেনারের উপরে অ্যান্ড সামনে একটা ভিডিও লেকচার আমি প্লে করে দেখতেছি এরকম ঘটনা আমার ঘটছে যেহেতু আমি অ্যাডমিশন টাইমে জিম করতাম সো মাঝে মাঝে এরকম ক্লাস আমি জিমে দৌড়ানোর সময়ও দেখছি নট গোনা লাই সো এই যে যখন আমার ব্রেইনটার কমপ্লিট অ্যাক্টিভিটি দরকার পড়তেছে না যে সময়টাতে আমার ব্রেইনটা জাস্ট জিনিসটা বোঝার ট্রাই করতেছে অ্যান্ড ওই টাইমটাতেই আমি শুধুমাত্র বোঝার জন্য রাখতাম সো আমার আয়ত্ত করার টাইম ছিল ভোরবেলা বোঝার জন্য টাইম ছিল হইতেছে বিকাল বেলাটা সো এখানে একটা জিনিস খেয়াল করবেন আমি কিন্তু জিম যখন করতেছি তখন অবভিয়াসলি নোট করতে পারতেছি না রাইট সো আমি নোট করার জন্য কি করতাম সেখানে খুব একটা ভালো বুদ্ধি হচ্ছে কি আমি যখন ক্লাসটা দেখতাম যেই জায়গাটাতে আমার একটু নোট ডাউন করা দরকার ওই জায়গাটাতে আস্তে ক্লাসটা পজ করে অনলাইন ক্লাস পজ করে স্ক্রিনশট নিয়ে নিতাম এটা বাসায় এসে পরে নোট করতাম সো এই যে সিম্পল একটা স্ট্র্যাটেজি এই জিনিসটাকে আমি স্মার্ট ওয়ার্ক বলি দেখেন স্মার্ট ওয়ার্কের কারণে আমার লাইফটা কত ইজি হয়ে যাচ্ছে আমি সকালবেলা ওটা পড়তে পারতেছি মাঝখানের টাইমে আবার দেখেন 11টার পরে কিন্তু আমি ইচ্ছা করলে এটা ঘুমও দিতে পারতেছি তারপরে আমি জিমে যাচ্ছি জিমে যাই মনে করেন কখনো গান শুনতেছি কখনো একটা মুভি সিরিজ কখনো টেনিমে সিরিজ যদি কিছু দেখার মতো ওয়াচ লিস্টে আমার না থাকে তাহলে একটা ক্লাস দেখতেছি ওটা স্ক্রিনশট নিতেছি দ্যাটস ইট ওই জিনিসটা আমি বাসায় এসে জাস্ট আধা ঘন্টার মধ্যে নোট ডাউন করে ফেলতেছি তো আমার বোঝার জিনিসটাও শেষ রাত্রেবেলা এসে আমার নিজের একটা প্ল্যাটফর্ম ছিল ওটার উপর একটু কাজকর্ম করতাম অ্যান্ড হালকা পাতলা পড়াগুলো একটু রিক্যাপ করতাম যে কী কী পড়ছি আবার সকালবেলা ওঠেন সকালবেলা ওঠার পরে সেম জিনিস আমি আয়ত্ত করব তারপরে জিমে যাব তারপরে হয়তো জিম থেকে এসে শুয়ে শুয়ে বিছানায় ক্লাসগুলো দেখতেছি বা টেবিলে বসে দেখতেছি ক্লাসগুলো মানে বেসিক যে জিনিসটা আমি আপনাদেরকে ফলো করতে বলবো সেটা হচ্ছে আপনার যখন আয়ত্ত করার সময় খেয়াল করবেন আয়ত্ত মানে অ্যাবজর্ব করার সময় ওই টাইমটা হবে একদমই ক্লিন অ্যান্ড ক্লিয়ার একটা এনভায়রনমেন্ট একদমই চুপচাপ একটা পিন ড্রপ সাইলেন্স থাকবে এরকম একটা সময় আপনি পিক করবেন যেই টাইমটাতে আপনার ব্রেইন কমপ্লিটলি ফাংশনাল সো এটা ছিল আমার সকালবেলা সো আপনি ধরেন সকালবেলা আয়ত্ত করলেন এই জিনিসটা অবশ্যই আপনি আপনার একটা ডেজিগনেটেড জায়গার মধ্যে বসে পড়াশোনা করা ট্রাই করবেন সবার যদি আলাদা রুম নাও থাকে ট্রাই করবেন একটা জায়গায় সেপারেট একটা কর্নার করে এখানে বসে পড়ার কারণ না বসে যদি পড়াশোনা আয়ত্ত না করেন
পড়া কিন্তু কখনো আয়ত্ত হতে চায় না, প্রয়োজনে রাফ খাতার মধ্যে লিখে লিখে আয়ত্ত করবেন। তারপরে আসে যখন আপনি পড়াশোনা বোঝার ব্যাপারটা আসে, বোঝার ক্ষেত্রে আমি যেটা ফলো করতাম সেটা হচ্ছে আমার কিন্তু বোঝার জন্য বসা লাগে না। জেনারেলি আমি যেরকম একটা মানুষ, আমি শুয়ে শুয়ে একটা ফিজিক্সের খুব কঠিন একটা লেকচার বুঝে ফেলতে পারি, সো আমার এটার জন্য বসা লাগে না বা টেবিল চেয়ার লাগে না। সো ওই টাইপটাতে আমি বেসিক অনেক সময় এমন হয়েছে যে শুয়ে করছি বা হেলান দিয়ে দেখতেছি জিনিসটা, কারণ ওই টাইমে আমি চাচ্ছি যে আমার যেন এনার্জিটা কম যায়, যাতে আমি ওই এনার্জিটা আবার যে আয়ত্ত করার টাইমে ফুললি দিতে পারি। সো যারা যারা এই জায়গাটাতে একটু মেনটেন করতে পারবেন, দেখেন আমার লাইফে কিন্তু সবই ছিল, আমি সকালে উঠে পড়া আয়ত্ত করতেছি, ঘুম আছে, জিম আছে, বিকালবেলা চাইলে আমি ফ্রেন্ডের সাথে হ্যাং আউটও করতেছি, সন্ধ্যায় আসতেছি, ইউটিউবে ভিডিও বানাইতেছি, অ্যান্ড অল। সো আমার লাইফে সবই ছিল, অ্যানিমে সিরিজ, মুভি সিরিজ সবকিছু কিন্তু ঢুকতেছে, আমি যখন জিম করতেছি ওগুলো দেখতেছি বা বাসায় এসে রেস্ট করার সময় দেখতেছি। সো এমনভাবে আমি টাইমটাকে ইউজ করতাম যেন আমার প্রত্যেকটা দিনই এমন এমন কিছু অ্যাক্টিভিটি থাকে যেটা আমাকে একই সাথে আমি কিছু গেইন করতেছি এরকম একটা আইডিয়া দেয়, অ্যান্ড অলসো আমার যেন এন্টারটেনমেন্টের স্লটটা ওইটাও যেন ফিল আপ হয়ে যায়। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট দিস ভিডিও। যারা বারবার স্মার্ট ওয়ার্ক নিয়ে জিজ্ঞাসা করেন, আই গেস আমি জিনিসটা ক্লিয়ার করতে পারছি যে স্মার্ট ওয়ার্ক জিনিসটা খুব আহামরি কঠিন একটা বেসিক না, বাট প্রতিদিন স্মার্ট ওয়ার্ক করাটা একটা টাফ জিনিস, অ্যান্ড অলসো আপনি যদি প্রতিদিন স্মার্ট ওয়ার্ক করতে পারেন ইন দ্য লং রান এটা একটা মোমেন্টাম হিসাবে আপনাকে খুব ভালো একটা ফল এনে দেবে আর কি। সো এই ছিল ভিডিওটা, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।